नमस्कार बंधुरा, आमी रमेन साहा, आपनारा देखछेन गार्डेनिंग विथ रमेन यूट्यूब चैनल। सामने रही है एक क्रिसमस कैक्टस गाछ। ए गाछेर बयस खूब बेशी नय, तो गाछटा कतटुकु नार्सारी थेके एनेछिलाम सेटा आपनादेर देखार जोन्नो किछुटा आगे जेते हबे। देखुन, एइटुकु एकटा गाछ आमी नार्सारी थेके किने एनेछिलाम। तो गाछटार दाम नियेछिल 50 টাকার, আমাকে বলেছিল লাল রঙের ফুল হবে। তো গাছটা ছোট্ট একটা পটের মধ্যে বসানো আছে, এটাকে 3 ইঞ্চি টপ। তো এবার গাছটাকে আমি প্রতিস্থাপন করব। এর জন্য আমি পটিং মিডিয়া হিসেবে কী কী নিয়েছি সেগুলো দেখুন। আমি নিয়েছি 1 ভাগ গার্ডেন সল, 1 ভাগ গোবর সার বা যে কোনো কম্পোস্ট নিতে পারেন, 1 ভাগ নিয়েছি বালি, 1 ভাগ নিয়েছি আমি কোকোপিট। তো এইগুলোকে ভালো করে মেশাবো। আর আমি একটুখানি নিমখোল নিয়ে নেব, কারণ নিমখোল গাছের উপকার করবে, কোনো ক্ষতি কিন্তু করবে না। তো শিকড়গুলোকে ভালো রাখবে। তো এই হলো পটিং মিডিয়া। দেখুন পটিং মিডিয়াটা কতটা ঝুরঝুরে হয়েছে আর এই ড্রেনেজ সিস্টেমটা কতটা ভালো হয়েছে, ভালো হবে আর কি। তো আমি এটা হ্যাঙ্গিং টপে দেবো, কারণ আমার ব্যালকনিতে ঝুলিয়ে রাখার আমার ইচ্ছে আছে। তো এই হচ্ছে একটা হ্যাঙ্গিং টপ। তো এর নিচে আমি অবশ্যই কলমকুচি দেবো, বেশি করেই দিই। তারপর কি করব, আমি স্টোন দিয়ে দেবো, যদিও একটু ওয়েট বেশি হবে, কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য আমাকে এটা করতে হবে। তো এবার আমি মাটি দেওয়া শুরু করব। গাছটা খুব সাবধানে বের করতে হবে, ছোট্ট একটা পটের মধ্যে আছে। তো আমি খুব সাবধানে বের করার চেষ্টা করছি। দেখুন এই গাছটা কিন্তু শুধু কিছুটা কোকোপিট আর ভার্মি মধ্যেই বোনা ছিল, আর কিছুটা বালি হাতে দেওয়া আছে। তো খুব একদম সেন্টারে গাছটাকে আমি প্রতিস্থাপন করব। এভাবে আলতো করে চাপ দিয়ে দেবো, যাতে গাছটা ভালোভাবে বসে যায়। এবার আমি গাছে জল দিয়ে দেবো। আমার টপটাকে হ্যাঙ্গিং করার জন্য আমার এই হ্যাঙ্গিং এর এটা রয়েছে, তো এটা আমার চারিদিকে সেট করবো, সেট করে আমি আমার ব্যালকনিতে ঝুলিয়ে দেবো। তো দেখুন কি সহজে জলটা নেমে গেল, তার মানে ড্রেনেজ সিস্টেম আমার কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এরপর গাছটিকে আমি আমার ব্যালকনিতে ঠিক এইভাবে ঝুলিয়ে দিয়েছিলাম আর নিয়মিত পরিচর্যা করে গেছি। কি পরিচর্যা করেছি সেটাই আমি আপনাদের জানাবো। এই গাছ অতিরিক্ত জল একদম পছন্দ করে না, তাই আপনাকে গাছের মাটি শুকলো কিনা সেটা খুব ভালো করে দেখে আপনি গাছে জল দেবেন। গাছটা কোথায় রাখবেন? দেখুন এই গাছ কখনোই শেডি, কখনোই ফুল সানলাইট পছন্দ করে না, তাই আপনি কখনোই ফুল সানলাইটে গাছটা রাখবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই গাছটাকে রেখেছি আমার ব্যালকনিতে। ব্যালকনিতে সকালবেলা 2 থেকে 3 ঘন্টা রোদ আসে, তারপর কিন্তু রোদ আসে না, অর্থাৎ ইনডাইরেক্ট সান লাইট বেশি পছন্দ করে গাছটা। তো আপনারাও কী করবেন, ইনডাইরেক্ট সানলাইটে রাখার পছন্দ করবেন। এবার সে সার, আমি গাছটা 15-20 দিন অন্তর অন্তর কী করি, সম রেশিওর NPK গাছে দিই। আমি সেপ্টেম্বর মাসে গাছটা আনার পর থেকে প্রতিস্থাপন করলাম, প্রতিস্থাপন করার পর থেকে আমি সম রেশিওর NPK 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2 বার NPK 19-19-19 বা NPK 20-20-20
5 গ্রাম 1 লিটার জলে গুলে আমি গাছে কিছুটা পরিমাণে দিই। তো তাতে দেখতে পাচ্ছে আমার গাছ অল্প দিনেই কি সুন্দর বৃদ্ধি পেয়েছে। আমি এই ভিডিওটা আমার রাত্রেবেলা করছি, ঘরে গাছটাকে নিয়ে এসেছি আপনাদের ভালো করে দেখানোর জন্য। তো এই গাছে অক্টোবর মাস নাগাদ কুড়ি চলে আসে, তখন কিন্তু জল একদম কম দেবেন। আরেকটা বিষয় বলে রাখি, এই গাছ আপনার ডার্ক বেশি পছন্দ করে, অন্ধকার বেশি পছন্দ করে। যখন কুড়ি একদম আসছে না, শীতকাল চলে এসছে, তখন কী করুন, গাছটাকে দিনের বেলা কিছু রোদ খাওয়ান, তারপর ঘরের ভেতর নিয়ে আসুন যেখানে অন্ধকার থাকে, একটু আলো না লাগে, সেই সব জায়গায় আপনি রেখে দিন। আরেকটা বিষয় আপনাদের বলি, গাছে কিন্তু কখনোই ফুল আসার পর বা কুড়ি আসার পর কোনো সার দিতে যাবেন না। আবার শীতের পর যখন কুড়ি সব ফুল শুকিয়ে যাবে, তখন আবার নতুন করে সেই 15 দিন অন্তর অন্তর এনপিকে আপনারা দিতে পারেন। এছাড়া তেমন কোনো পরিচর্যা নেই, এই গাছে তেমন কোনো বীজ বা ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই, তেমন কোনো রোগ পোকার আক্রমণও হয় না। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।